জগ আর মিলি দিক, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো জন্মাষ্টমী, তোমরা জন্মাষ্টমীতে ভালো করে গোপাল পুজো করো। আর আমি এমনি প্রত্যেকবারে যেরকম মিষ্টি মিষ্টি আর কি বলে ক্ষীর এই সমস্ত দিই, সেই রকমই এবছর হচ্ছে এক্সট্রা একটু কিছু করে দেওয়ার ইচ্ছা আছে। মানে মা বলেছে করে দেবে তালের বড়া, এগুলো তো আমি ঠিক পারি না, তো সেই জন্য মা করে দেবে। তো আগের বারে বাড়িতে এই বাড়িতে ছিলাম না, ওর মাই দিয়েছিল, আর এবারে হচ্ছে সবাই আছি। তো মা আরও চলে গেছে বাজারে, বাজার করতে, পুজোর বাজার, এমনি বাজার। আর আমাদের এখানে হচ্ছে সোমবার আর শুক্রবার কাছেই বাজারটা বসে, যেটা হচ্ছে মিলনের বাজার। যারা হলদিয়ায় থাকে তারা নিশ্চয়ই জানবে। তাছাড়াও কালকে যখন অফিস থেকে আসছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল খুব, তো মেঘ বৃষ্টি এই নিয়ে দেখে ও বললো যদি সকালে প্রচুর বৃষ্টি হয় সেই জন্য ও কিন্তু ফল নিয়ে এসেছে, পুজোর জন্য কিছু ফল নিয়ে চলেই এসেছে। তাও গেছে এখানে বাজারে, কারণ আরও তো সবজি বাজার, সবজি মাছ ফল আর কি বাজার টাজার আছে, মোটামুটি করবে। আর পুজোর জন্য আরও তো কিছু বাজার কী বলে মুরগি মোয়া এই সমস্ত লাগে, মুরগি লাগে না মোয়া লাগে, ওই গুড়ের, তো ওই সমস্ত কিনতে হবে। তারপরে যাই হোক, আমি ভাবছি এবার ঘরটা মুছে স্টার্ট করি। তো কাজ কাজটা যদি কিছুটা এগিয়ে রাখি তাহলে মনে হয় সুবিধাও হবে। তো আমি এখন আর বক বক না করে কাজ শুরু করি, কারণ আজকে অনেক কাজ। তো ঘরটা মোছা আগে আমি স্টার্ট করে নিই। আর বিছানাপত্র সমস্ত তোলা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে তাড়াতাড়ি ঘরটা মোছা স্টার্ট করে দিই। আমার এখনের মতো গোপাল পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো দুপুরবেলা আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছি, আবার সন্ধেবেলায় আরও অনেক কিছু বানানো হবে, তখন আবার দেব। এখন আমি আর এগুলো সব গাছের ফুল, গাঁদা ফুলগুলো কিনে নিয়ে এসেছি, আর মালাটা বাকি সব গাছের ফুল। আজকে ফুলও গাছে অনেক হয়েছে, হয়তো ঠাকুরের দয়া, ঠাকুরের দয়াতেই হয়তো এত ফুল হয়েছে। যাই হোক দেখে নাও, আবার পরে আসছি। কী পরিমাণ যে বৃষ্টি হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, পুরো তো পুরো বাড়ির সব জানালা দরজা বন্ধ, সব দিক থেকে জল আসছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব বন্ধ। আর পুরো চুলটা জাস্ট ভিজে, ঠাকুরের সমস্ত খাওয়ার দাওয়ারের প্রিপারেশন চলছে নিচে। আমি জাস্ট একটু উপরে এলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি কী লেভেলের বৃষ্টি হচ্ছে। সব গাছপালা আমার ব্যালকনির উল্টে গেছে, কিছু করার নেই, সব গাছ আমার শুয়ে পড়েছে, সব গাছ না ওই দুটো গাছ, লতানো গাছ তো আর বারবার হাওয়াতে পড়ে যাচ্ছে, আমি অনেকবার সোজা করে দিয়েছি, তো যেমন আছে থাক, এখন আর কিচ্ছু করার নেই। গোপাল তুমি কি করছো, সব গাছপালা আমার উল্টে দিচ্ছ, একটু তো বৃষ্টিটা কমাও ঠাকুর। এখানে গোপালের লুচি ভাজা হবে, সেই জন্য সব রেডি হচ্ছে, নাড়ু তো কমপ্লিট দেখতেই পাচ্ছ, আর এখানে সমস্ত লুচির প্রিপারেশান। আর এখানে হচ্ছে পায়েস, গোপালের পায়েস বানানো হচ্ছে, আর এদিকে হচ্ছে ওই আলু ভাজা। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, কিছুই সাজিনি, জাস্ট একটু কানেরটা আর হাতে চুড়িটা পরেছি। আর কি রেডি হবো, এত বৃষ্টি হচ্ছে বাইরে, নর্মালি একটা শাড়ি পরেছি ইয়েলো কালার, এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি, যেটা মানে খুব রেয়ার আমি পরি, মানে বিয়ের পর থেকে আমি খুব রেয়ারই শাড়ি পরেছি বলতে পারো, মানে হাতে কোনো কয়েকবার ইউজ করেছি। তো যাই হোক আমি রেডি হয়ে গেছি, এবার সন্ধেও দেখাবো পুজোও করি, তো যাই যাই। আমার গোপাল পুজো কমপ্লিট, আর এই যে গোপালকে ভোগ দিয়ে দিয়েছি, সবাই এক এক করে প্রণাম করছে, পুজো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গোপালকে কী কী দিয়েছি, ফল, মিষ্টি, লুচি, পায়েস, ক্ষীর, ছানা, দই,
ছোলার ডাল, তালের বড়া, নাড়ু, 3 রকম ভাজা, যেমন যেমন গোপাল খেতে চেয়েছে সেরকম সেরকমই হয়েছে ঘরে। তো পুজো পাঠ সব কমপ্লিট, আর তোমরা হচ্ছে আমার গোপালকেও দেখে নিয়েছ, আর এখন হচ্ছে গিয়ে আমরা সবাই প্রসাদটা খেয়ে নেব। সবাই হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, তো যাই, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ধারণার বাইরে। তো গিয়ে এখন তাড়াতাড়ি সবাই প্রসাদটা খেয়ে নিই, দেখতেই পেলে গোপালকে আমরা কি কি করে দিয়েছি। তো ঠিক আছে, চলো গিয়ে প্রসাদটা খেয়ে নিই। তো আমাদের পুজো পাঠ সব কমপ্লিট, আজকে সারাদিন প্রচুর বার কারেন্ট গেছে, আর বর্তমানেও কারেন্ট নেই আমাদের। যাই হোক, পুজোটার সময় কিন্তু একটু কারেন্ট যায়নি, খুব ভালো হয়েছে। কত লাইটে চার্জ দেব বলো, আর নিচে যে লাইটটা আছে মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক চলে যায়, তো তাতে যতটা চার্জ আছে মোটামুটি তাতেই তো আমাদের হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা নিচে আছে, ওপরে কোনো ওরকম লাইট নেই। তো আমি নিয়ে এসেছি, ওপরে আমরা খুব কমই থাকি, মানে শোয়ার জন্য যতটুকু, নাহলে তো সারাক্ষণ আমরা নিচেই থাকি। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবে কাটলো, তোমরাও আশা করছি খুব ভালো করে এনজয় করেছো, আর খুব ভালো কাটলো পুজোটা। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখনো, কখন থামবে সত্যি জানি না। আর গাছগুলো তো তোমাদের অবস্থা দেখালাম, খুব কষ্ট লাগছে, আমি সবগুলো ঢুকিয়ে নিয়েছি। আর যেটা লতানো গাছ ছিল, মানে ওই বাঁধবি লতা, আর একটা গাছ ছিল ওই অ্যালামুন্ডার মতো যেটা লতানো, বোধ হয় ওর নাম অ্যালামুন্ডা, আমি ঠিক বলতে পারছি না। তো ওই দুটো গাছ শুয়ে পড়েছে, একবার টকটা গড়িয়ে এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তো যা আছে থাক, কিছু করার নেই, দুঃখ পেয়ে লাভ নেই, এখন আমি ওখানে গিয়ে কিছু করতেও পারবো না। তো আজকের জন্য সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের জন্য বাই।